আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ মজা নরম তুলতুলে পাতা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখতে একদম পাতার মতো, এজন্য এই মিষ্টির নাম দিয়েছি পাতা মিষ্টি। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি, লেবুর রস দিয়ে কেটে তারপরে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়েছি ময়দা 1/3 কাপ। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। আর চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ, আর এখানে নিয়েছি বেকিং সোডা 1/4 চা চামচের দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মথে নিব। পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিয়ে মাখিয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণে পানি দিতে হবে। দিয়ে আমি ভালো করে হাতের তালু দিয়ে প্রেস করে করে এইরকম করে মথে নিব। একদম মসৃণ করে মথে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে। মথা হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিব। নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা এক সাইডে চোকা করে নিচ্ছে এরকম করে। তারপরে আমি একটু প্রেস করে দেব এরকম করে, দিয়ে একটা নাইফ দিয়ে আমি এরকম করে পাতার ডিজাইন করে নিচ্ছি। একদম পাতার মতোই হচ্ছে, একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইন করবেন, তাহলে ভাজার পরে এই ডিজাইনগুলো সুন্দর বোঝা যাবে। হয়ে গেল একটা, এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ, সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এজন্য এই মিষ্টির নাম দিয়েছি ভাজা মিষ্টি, পাতা ভাজা মিষ্টি। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে মিষ্টির মধ্যে ভালোভাবে ভাজা হবে না, শিরাও ঢুকবে না। আর একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। তাহলে শিরায় দেওয়ার পরে মিষ্টির মধ্যে অনেক সুন্দরভাবে শিরা ঢুকবে আর ফুলে একদম রসে টইটুম্বর হয়ে যাবে। যখনই মিষ্টি কাঁচা থাকে তখন মিষ্টির মধ্যে কিন্তু শিরা ঢুকে না, শক্ত হয়ে থাকে। উল্টে পাল্টে আমি ভেজে নিব, বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে ভাজার পরে আরও কালো হয়ে যায়। এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ভাজার পরেও পাতাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি চিনির সিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, 2 এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নেব, 5 মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট জাল করে নিয়েছি। চুলা থেকে নামের সাথে সাথেই এই ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে 4-5 ঘন্টা পরেও খেতে পারবেন। সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে। দেখুন ফিরে আসলাম সকালবেলা, এখন মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি, আর পেস্তা বাদাম দিয়ে আমি উপরে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে পাতা মিষ্টি। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে, দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে।
আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অনেক মজার একটা মিষ্টি আর খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেস্টিকে ফলো দেওয়া রাখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।